আইন শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আগরতলা পশ্চিম মহিলা থানার সব দলের প্রার্থীদের নিয়ে হয় এক বৈঠক। বুধবার সদর এসডিপিওর উদ্যোগে হয়েছে এই সর্বদলীয় বৈঠক। এদিনে বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং সদর এসডিপিও অজয় কুমার দাস সহ দুই থানার ওসি। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় এদিন ওই বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নির্বাচনের ফল ঘোষণা সংক্রান্ত বিষয়ে কথা বলেন সদর এসডিপিও অজয় কুমার দাস। নমস্কার, কালকে আমরা সর্বদলীয় একটা বৈঠক ডাকিয়েছিলাম। বেসিক্যালি ইলেকশনের মধ্যে আমাদের সহযোগিতা পেয়েছিলাম, এটা ধন্যবাদ জানাবার জন্য। আর পোস্টপল ভ্যালেন্সকে কেমনে মানে জন্য কী করা যাবে এটা নিয়ে আজকে আমরা আমাদের সদর সাব ডিভিশনে যে আটটা কনস্টিটুয়েন্সি পড়েছে ওনাদের ইলেকশন এজেন্ট বা ক্যান্ডিডেটরা নিজেরাও এসেছেন, ওনাদের সবাইদের আমন্ত্রিত করা হয়েছিল। বেসিক্যালি ওনারা যে ইলেকশনের সময় যে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে পুলিশ প্রশাসনের সঙ্গে, এর জন্য ওনাদের ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। তাছাড়া কাউন্টিং ডেতে ওরাই মেজর স্টেক হোল্ডার, তো ওনাদের থেকে ওনাদের মতামত জানার জন্য যে কাউন্টিং সেন্টার সিকিউরিটি নিয়ে ওনাদের যদি কোনো মতামত থাকে এটা আমরা জানতে পারি, এই হিসাবে আমরা সিকিউরিটি প্ল্যানটা করব। তাছাড়া ওনাদের যদি কোনো স্পেসিফিক কনসার্ন থাকে, কোনো স্পেসিফিক এরকম ভয় ভীতি থাকে, এইটা নিয়ে ওনাদের থেকে জানার জন্য যেন আমরা ওই হিসাবে অ্যাকশন নিতে পারি। তাছাড়া ওনাদের রেসপন্সিবিলিটিটাও বোঝানো হয়েছে যে ওনাদের কাউন্টিং এজেন্ট বা ওনাদের সাপোর্টাররা যেন কোনো রকম শৃঙ্খলতা না করে, এই দায়িত্বটা ওনাদের বোঝানো হয়েছে যেন ওনারা কথা বলতে পারে। আর ওনাদের এটা বলা হয়েছে যে প্রশাসন কিন্তু মেন্টালি পুরো ক্লিয়ার যে কোনো রকমের কোনো রকম ভায়োলেন্সের জন্য কোনো মানে জিরো টলারেন্স থাকবে, আর যে কোনো রকমের যদি কেউ চেষ্টা করে তার বিরুদ্ধে খুবই শক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো এই নিয়েই আলোচনা হয়েছে, ওনারা আশ্বাস দিয়েছে, প্রত্যেকটা ক্যান্ডিডেট আমাদের ধন্যবাদ দিয়েছে আমাদেরও। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গণনার দিনে সার্বিক ব্যবস্থাপনার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনা হয়েছে যে যেভাবে নির্বাচনটা হয়েছে এটা আমরা ধন্যবাদ জানিয়েছি পুলিশকে। এসডিপিও সদর একটা মিটিং ইনভাইট করেছিলেন, সেখানে যারা প্রত্যাশী আছে তারাও ছিল, অন্যান্য পলিটিক্যাল পার্টির যারা লিডার্স আছেন এজেন্টস আছেন তারা সবাই এসেছে। সেখানে কথা হয়েছে যেভাবে ভোটের দিন মানুষ খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে শৃঙ্খলাভাবে ভোট দিতে পেরেছে, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, আমরা যেটাকে সুশাসন বলি সেটা বজায় থেকেছে। এবং আমার হিসেবে বিগত 30 কাউন্টিংয়ের ডেতে কাউন্টিং এজেন্টস এগুলো নিয়ে ওদের নিরাপত্তা এবং কী কী পেরিমিটারের সিকিউরিটি থাকবে এবং ভেতরে কী নিয়ে প্রবেশ করা যাবে কী নিয়ে প্রবেশ করা যাবে না ওইগুলো নিয়ে সব আলোচনা করেছেন এসডিপিও সাহেব এবং দুই থানার ওসি সাহেবরা রয়েছেন। তো আমরা দেখেছি যে পুলিশ এসডিপিও সাহেব এবং ওরা সাবঅর্ডিনেট যারাই রয়েছে ইলেকশনে ভালোই ওরা নিরাপত্তা দিয়েছে মানুষদেরকে, এবং ওরা বলেছে যে সামনেও ইলেকশনে কাউন্টিংয়ের দিন অথবা ভোট গ্রহণ যেমন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে তেমনি ভোট গণনা এবং ফলাফল ঘোষণার পরেও শান্তি বজায় রাখতে এক প্রকার বদ্ধপরিকর প্রশাসন। তাই একের পর এক সর্বদল বৈঠক করে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছেন রাজ্য প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।